আমাদের যে প্রোগ্রামের ধারাবাহিকতাটা ছিল উপস্থাপনা, যার যেটা লেখে আসা, তো আমরা এই পর্যায়ে আমাদের সিরিয়াল হিসেবে আবু ইউসুফ ভাইকে আপনি কিছু বলবেন। যথারীতি আমাদের অনুষ্ঠান আবার শুরু হতে যাচ্ছে, তো এ পর্যায়ে যিনি কথা বলবেন তিনি আমাদের পরম শ্রদ্ধেয় সবার মুরব্বী জনাব আবু ইউসুফ ভাই। ওনার সম্পর্কে একটু না বললে নয়, উনি কবিতা লিখেন না কিন্তু কবি তৈরি করেন, সেটা প্রমাণ হলো উনি অসংখ্য কবিতা আমাকে দিয়ে লেখাইয়াছেন। এই যে দেখছেন, যে কোনো অনুষ্ঠানে যাই উনি, আমি কাগজ না থাকলেও এরকম কিছু একটা খুঁজি বের করে আমাকে দেন কবিতা লেখার জন্য। তো সেই জন্য বলছি যে উনি কবি লিখে কবিতা লেখেন না কিন্তু কবি তৈরি করেন। যে কিছুদিন আগে প্রথমে ওনার সাথে যখন আমার সাক্ষাৎ ঘটে, কনসুলেট জেনারেল এসেছিলেন, আমাদের পাসপোর্ট তারপরে সমস্ত কনসুলেটের কাজকর্ম করার জন্য ওইখানেই ওনার সাথে আমার প্রথম সাক্ষাৎ। আমি দেখি তো একটু লোভ লাগতেছিল, এত সুন্দর নাদুস নুদুর চেহারার মানুষ দেখে আমার খুব ভালো লাগতেছিল, আমি কাছে গিয়ে বসলাম। সেই থেকে ওনার সাথে আমার এই সখ্যতা শুরু। তখন থেকেই উনি প্রতি মুহূর্তে, ইভেন সেদিনও আমাকে বাধ্য করেছেন একটা কবিতা লেখার জন্য। সেদিন আমি দেখছিলাম ওনাদের ব্যানারে লেখা ছিল কনসুলেট জেনারেল ব্রাহ্মমান, তো আমি কবিতাটা শুরু করছিলাম এভাবে, বাফুলোতে এসে কনসুলেট জেনারেল ব্রাহ্মমান বাড়িয়ে দিয়ে গেলেন মুদের সম্মান। অ্যাকচুয়ালি ওই মুহূর্তেই ওনার সাথে আমার প্রথম পরিচয়, সে থেকে এ পর্যন্ত উনি কম করে হলেও 20টা অনুষ্ঠানে আমার দেখা, এবং প্রত্যেক অনুষ্ঠানে উনি এ ধরনের কাগজ বের করে দেন এবং আমি সেই কবিতা পড়তে হই তাৎক্ষণিক লিখে। তা আজকে আসলে ওনার অনুভূতি আমরা শুনতে চাইব, অনুরোধ করেছিলাম ওনাকে আসার জন্য, উনি এসে আমাদেরকে সত্যিই ধন্য করছেন। তো আমি এই পর্যায়ে ওনার অনুভূতি ব্যক্ত করার জন্য আমাদের কবিতার আসরে ওনাকে অনুরোধ করছি। ধন্যবাদ, আসসালামু আলাইকুম। ধন্যবাদ শহীদুল্লাহ ভাই। আমার আপনাদের সামনে আমি তেমন কোনো শব্দ মানে ব্যবহার করে, এই যে আমার একটা অডাসিটি হবে যদি আপনাদের এই যে শব্দের ঝংকার এখানে চলতেছে চারিদিক থেকে, সেভাবে আমি কোনো প্রস্তুত নই এবং ওইভাবে আমি অভ্যস্তও নই। তবু আপনাদের তো কিছু দর্শক শ্রোতার প্রয়োজন। বিভিন্ন ডিপার্টমেন্টের দিকে যাচ্ছিলাম একটা অটোগ্রাফ বুক নিয়ে, এবং বিভিন্ন শিক্ষক থেকে কিছু না কিছু লিখিয়ে নিচ্ছিলাম। তো এক পর্যায়ে একদিন ডক্টর আবু হেনা মোস্তফা কামাল মরহুম, উনি পৃথিবীতে নেই, ওনার সঙ্গে আমার খুব সৈক্যতা ছিল বিভিন্ন কারণে। তৎকালীন রাজনৈতিক পরিস্থিতি, পাকিস্তান ভেঙে বাংলাদেশ হচ্ছে, ওই থেকেই আমরা দুইটা জিনিস দেখেছি, পাকিস্তান রাষ্ট্রটা কিভাবে, দ্যাট ওয়াজ অ্যাট দ্যাট টাইম আই ওয়াজ সেকেন্ড ইয়ার অনার্স স্টুডেন্ট, যুদ্ধ শুরু হওয়ার পর তারপর বাংলাদেশ কি হলো। তো দুটা চেঞ্জ আমরা দেখেছি, এবং সেই চেঞ্জ অ্যান্ড টার্মোয়েল সিচুয়েশনে কিন্তু ডক্টর আবু হেনা মোস্তফা কামাল, ডক্টর আমিনিসুজ্জামান, ডক্টর প্রফেসর মল্লিক আমাদের ভাইস চ্যান্সেলর ছিলেন, এগুলো অনেকের সঙ্গে আমাদের ছাত্র হিসেবে, যেহেতু আমরা রাজনৈতিকভাবে একটু অগ্রাধিকার অগ্রভূমিকায় ছিলাম, যোগাযোগ ছিল। তো আসার সময় ওনার কাছে অনুরোধ করছিলাম যে স্যার এমন কিছু একটা লিখুন যেটা অনুপ্রেরণা হয়, আমরা তো চলে যাব। বলছে দাও তো তোমার ইয়েটা দাও, খাতাটা দাও। নিল, তো উনি লিখলেন,
অনুপ্রেরণার জন্য কারো কাছে হাত বাড়াতে নেই। জীবন বস্তুতই একা। সম্মুখের পথ যতই কণ্ডকাকীর্ণ হোক না কেন, তবুও সে পথ পাড়ি দিতে হবে এবং একাকি। আবুহানা মোস্তফা কামাল। এই কথাগুলো আমার মধ্যে আই থিঙ্ক ইট দিস আই উইল রিমেম্বার টিল মাই লাস্ট ব্রিথ বারবার বাজে। ওই কথাগুলোর মধ্যে দিয়ে আরেকটা শিক্ষা আমি নিয়েছি, যেটা আমি এখন আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই। অনুপ্রেরণার জন্য কারো কাছে হাত বাড়াতে নেই, ওইটি অত্যন্ত সত্য কথা। কিন্তু আমি আপনি একজন স্বাধীন চেতা, আল্লাহ আমাকে সৃষ্টি করেছে, আমার আপনার অনুপ্রেরণার উৎস এবং আমার অনুপ্রেরণার হাত বাড়বে আল্লাহর পথে, আল্লাহর কাছে। শুধু আল্লাহর কাছেই আমরা অনুপ্রেরণা চাইব। এবং সেই কারণেই ছোট্ট একটা জিনিস উপলব্ধি করি, যখন সিজদায় যাই আবার বসে তারপর একটু কিছু পড়তে হয় এবং সেই পাঁচটা বা তিনটা বা চারটা শব্দ আমরা পড়ি আরবিতে, আল্লাহুম্মা আরহামনি ওয়ারজুকনি ওয়াফিনি ওয়াহদিনি, এই কথাগুলি কিন্তু অনুপ্রেরণা। তো সুতরাং অনুপ্রেরণার পথটাকে আমি ওভাবেই মানে ব্যবহার করতে চাই এবং আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই। নিত্যনৈমিত্তিক দিনে আমরা আল্লাহর কাছে অনুপ্রেরণা চাইব এবং সেই অনুপ্রাণিত হয়ে আমরা স্পিরিচুয়ালি হ্যাপি হব এবং আমরা ইন অল রেসপেক্ট উইল বি হ্যাপি। আমরা ক্ষুধার্ত থাকি, আমরা অর্থনৈতিক দুরবস্থায় থাকি, অসুস্থতায় থাকি, যে হালেই থাকি, আমরা যদি আল্লাহর কাছে চাই, আল্লাহর কাছে সন্তুষ্ট থাকি, আমাদের লাইফটা হবে সুখকর এবং ওপারের জন্য সেটা মুক্তির একটা পথ। এতটুকুই আমি উপলব্ধি করি। আপনাদের সবাইকে আমার অন্তরের অন্তর্ছল থেকে ধন্যবাদ। আর বিশেষত একদম লাস্টলি অনুরোধ করব, এই অনুষ্ঠানটা, এই কথাগুলো, এই শব্দগুলো আমরা যদি সামহাও সাম ওয়ে উই ক্যান ইনজেক্ট টু আওয়ার নেক্সট জেনারেশন, দ্যাট উইল বি মোর ইউজফুল ফর আস। এই বলেই শেষ করছি। সবাই ভালো থাকুন, ধন্যবাদ। ধন্যবাদ ইউসুফ ভাই আপনার মূল্যবান বক্তব্যের জন্য। এই পর্যায়ে আমাদের কাছে সামনে আমাদের নতুন গেস্ট জিন্না ভাই, জিন্না ভাইকে অনুরোধ করব আপনার পরিচয় দিয়ে আপনার। থ্যাংক ইউ সো মাচ। আমার নাম মোহাম্মদ নাজিবুর রহমান জিন্না, বাফলোতে এসেছি দুবছর সামথিং। আমার ব্যাকগ্রাউন্ড সাহিত্যে, বাট আমি কাজ করি টেকনোলজিতে। আমি নিউ ইয়র্ক সিটি থেকে বাফলো আসছি, থাকি চিত্তওয়াগা। আই থিঙ্ক দ্যাটস প্রিটি মাচ ইট। আর আজকের আপনাদের প্রোগ্রামটা আমি দু মাস ধরে ফলো করি, বাট আজকে যে প্রোগ্রাম আমি লিটারেলি এক ঘন্টা আগে জানছি, চারটার দিকে। তো আমি একসময় লিখালেখি করতাম হালকা পাতলা, বাট আসলে আমি খুঁজতে গিয়ে আমি কিছু পাচ্ছিলাম না, যে আজকে নামার জন্য আমার কোনো কবিতা আমার মুখস্থ ছিল না। তারপর আমি খুঁজে একটা কবিতা মানে চার পাঁচ লাইন পাইছি, এটা যেটা আমার মনে হয় যে একটা ধারণা দেবে যে আমি মানে আমার টাইপ কোন ধরনের লেখা আমি লিখতাম। আমি কিন্তু 10 বছর ধরে লেখালেখি করি না, অ্যাটলিস্ট কবিতা এমনি আর্টিকেল টিকে লিখি। খুবই ছোট, চার পাঁচ লাইন। আবার বহিব আরেক বৈশাখে কোনো এক অন্ধকার সময়ের বাঁকে, একে বিদ্রোহী কারার লৌহ জঠরে, আমার রবের কসম এ মৃত্যু আমার পুনর্জন্মের গর্ভধারণ। সাবরাসাতিলার উদ্বাস্ত শিবিরে দেখুনি আমাকে, দেখুনি ফিলিস্তিনের জলপাই বাগানে বুবি ট্র্যাপ পেতে বসেছিলাম কি নিখুঁত ক্যামোফ্লোজ। তোমরা মাই দেখুনি আফগান গিরিখাতে, কৃষ্ণ বিধবার কৃষ্ণ গুহায়, ম্যানিলার রাজপথে ছদ্মবেশে অরণ্য সবুজের আবু সায়েফের কমরেড। গুজরাটের কেয়ামতে কাপালিকের তারোয়াল তলে মায়ের জরায়ু ছেঁড়া অপুষ্ট ভ্রূণ, সে তো আমিই ছিলাম। তোমরা হয়তো আমাকে দেখনি, কিন্তু আমি ছিলাম, আবার আসব হামাসের জঙ্গি মিছিলে, আলাকসা ব্রিগেডের মৃত্যু শপথে, আর হিজবুল্লার দখলদার বিতাড়নের উল্লাসে, আমার রবের কসম এ মৃত্যু আমার পুনর্জন্মের গর্ভধারণ। থ্যাংক ইউ। আমাদের আজকের অনুষ্ঠানের সভাপতি ওসমান ভাই,
তিনি এখন তার লিখিত কবিতা আবৃত্তি করে শোনাবেন। সালামু আলাইকুম, আমি একটা কবিতা পড়ছি, কবিতার নাম হচ্ছে অন্য গোলাপ, মোহাম্মদ মামুনুর রশিদ। জীবন থেকে তুলেছি এক অন্য গোলাপ, অনেক কাটার কৃষ্ণ পাথে অন্ধরাতে, জট তুফানে বৈরী বাগান বিরান হলে আমার তবে কোন ভাবনা কোন ভাবনা। জীবন থেকে তুলেছি এক অন্য গোলাপ, জীবন থেকে জীবন ফেলে মৃত্যু কোথায়, জীবন থেকে জবান ফেলে জমিন জুড়ে, হাজার কুসুম দল মেলে দেয় জট তুফানে, দূর সফরের সামান আছে আশাও আছে, ছওয়াল জবাব জানা আছে হিসেব মতো, অনেক আদার ছিঁড়ে ছিঁড়ে এই হৃদয়ে, জীবন থেকে তুলেছি এক অন্য গোলাপ। আমার গোলাপ অন্য গোলাপ বিশ্বাসী বুক, কালের কালোয় আদার আলোয় হয় না বিলীন, মৃত্যু জীবন কাল মহাকাল সব আধারে, সফল সুখের অন্ধ ছায়ায় অন্য গোলাপ। জীবন থেকে তুলেছি এক অন্য গোলাপ, অনেক রাতের গভীর জামের অনেক রোদন, তুফান তিমির দুঃখ বিপদ আসে যদি আমার তবে কোন ভাবনা কোন ভাবনা। তোরণ বঙ্গ করি অঙ্গীকার বারবার, বারবার ভুল করি বাবি আমার বলয় জুড়ে স্বতন্ত্র বাগান আছে, একক ক্ষমতায় যেখানে কুসুম ফুল ফুটাতে পারি অনায়াসে আমি, যেন মেঘ যেন বৃষ্টি আমার আওতায়, মৃত্তিকায় জীবনের চাষ যেন সবই হাতের মুঠুই, বারবার ভুলে যাই বারবার মত্ত হই বৃত্তচ্যুত প্রেম পুষ্পর প্রেমে, আকাশ নক্ষত্র দেখি সমুদ্র পর্বত দেখি, অচেনা ঠিকানা থেকে পাখিদের আসা যাওয়া দেখি, প্রতিদিন কতবার কত রূপে আনন্দ বেদনা দেখি, উত্থান পতন দেখি, দেখি শেষ পরিণাম পরিণতি নিয়ম নতুন, তবু ভুলে যাই বঙ্গ করি প্রতিশ্রুতি, সমস্ত সমুদ্র জুড়ে বাদা বাদে এখন নাবিক, ভুল করি বারবার বঙ্গ করি কৃত অঙ্গীকার, তবুও উন্মুক্ত আজ জ্যোতির্ময় তোমার তরুণ। এরপর যথারীতি আমাদের নিয়াজ ভাই, উনি ওনার আসনের আমিও এটা না, আসলে এটা একটা নেশার বিষয়, আসলে কবিতার আসন শুরু হয়ে গেছে। এই ওসমান ভাই, যে ওসমান ভাই কবিতা আবৃত্তি করলেন, এটা স্বরচিত হোক আর জারি রচনা, কিন্তু উনি যে বলেছেন আপনি দেখবেন ওইটা থেকে প্রাণ থেকে বলা, মানে এটা উনি বিলীন হয়ে গেছেন কবিতার মাঝে, এটা হলো সাহিত্যের যে আকর্ষণ এবং প্রেম, এটা বলবো। কিন্তু আমারও এরকম একটা প্রেম ধাক্কা এসছে, তো মামুনুর রশিদের, জি জি, তো বিষয়টা হলো ওইটা। আচ্ছা আমি আমি কিন্তু আজও আছি, এটা হলো মিজানুর রহমান। তো যাই হোক, তো আমি কবিতাটা পড়ছি, আমি এই ইসুফ ভাইয়ের কথা মানে ওটাকে বাদ দিয়ে ওভারটেক করলে ইসুফ ভাইয়ের কাছে আসলে যে কথা ওইটার রেশ ধরে আমার কবিতার কিছু মিল আছে আর কি। তো বিষয়টা হলো যে আমাদের যে আল্লাহর কাছে আসলে মানে চাওয়া পাওয়া স্বপ্ন দেখা এটার মধ্যে আসলে পরম প্রাপ্তি আর কি। আমি চলে গেছে আমার স্যার, আমি নাম বলবো না, কারণ ওই স্যার আমার বাংলা পত্রিকা অফিসে নিউ ইয়র্কে প্রায় 5 ঘন্টা, ওনার অনেক ছাত্র, নাম বললে আপনারা সবাই চিনবেন আর কি। তো উনি নাস্তিক ছিলেন আর কি, উনি ওনার দুঃখ ছিল প্রায় 5 ঘন্টার মতো গল্প, অনেক ছাত্ররা প্রায় 50-60 জন। তো ওখানে উনি বলতেছিলেন যে আমি মিডল ইস্টে গেলে আমার কাছে একটু প্রশান্তি পাই, কারণ বাংলাদেশ থেকে আমার সাথের লোকরা ওখানে গিয়ে একটু মডার্ন হয়,
তখনও ঢাকায় এই যে ভিসিআরগুলো আসে নাই আর কি কালার, তো তারা মিডল ইস্টে ছবি দেখে, তারপরে এই যে বৈশ্বিক যে আনন্দ করে এটা। আর উনি দুঃখ পান আমেরিকা এবং ইউরোপ আসলে, কেন এই লোকগুলো এখানে এসে মোল্লা হয়ে গেছে, মানে তাদের দাড়িটা রেখে নামাজ টামাজ ধরছে, এগুলো তো মূর্খ লোকদের কথা, যারা দুনিয়াতে কোনো প্রশান্তি পাবে না, তারা একটা স্বপ্ন দেখে তাদের জীবনটা কাটাবে। এই ছিল স্যারের বক্তব্য মেইন এটা। তো আমি তখন স্যারের সামনে আমার অফিসে, তো নে চাইলে এটা একটা তাকে এমব্রাস করতে চাই নাই, কিন্তু উনি চলে গেলে তখন সবাই ছিলেন, তখন আমি বললাম যে স্যার যা বললেন যদি ওই পারে কিছু না থাকে তাহলে স্যারের জন্য নেই আমাদের জন্য নেই, কিন্তু যদি ওই ওই পাশে থেকে বসে তাহলে স্যারের কী অবস্থা হবে, আমরা তো একটা বিশ্বাস নিয়ে যাচ্ছি। আর আমি যদি যারা বক ধার্মিক না আসলে যারা প্র্যাকটিস করে, তারা যদি দুনিয়াতে কোনো লোক তাদেরকে খারাপ বলে না, কেউ বলবে না যে ড্রিঙ্ক করে, যেমন আমার এক বন্ধু বলছিলেন যে সাংবাদিক বন্ধু বলে যে নিয়াজ সাহেব আপনার সাথে আমার একটা প্রচণ্ড মিল আছে, কি মিল, আপনি দেখি নামাজের সময় উঠে নামাজটা পড়েন, আমিও কিন্তু প্রত্যেকদিন সন্ধ্যা হলে আমার বাড়ি যেতে হয়, মানে উনি নিয়মানুবর্তী তার একটা মিল খুঁজে ছন্দ পাইছেন আর কি। হ্যাঁ, তো যাই হোক এটা তার একটা দৃষ্টিভঙ্গি আর কি। তো আমি কেন বললাম কথাটা, ওই ওখান থেকে আমার এই একটা কবিতা লেখা আর কি, তো এই আজকের কবিতাটা সেখানি, এটা হলো নাই বলে আর লাভ কি। হ্যাঁ, নাই বলে আর লাভ কি আর কি, একটু মানে হালকা বাট গাঁথনি অত শক্ত না, বাট আমি লিখেছি এটা হলো, কেউ বলে আল্লাহ আছে কেউ বলে নাই, আমি বলি দ্বন্দ্ব কেন, বিবেক খাটাও ভাই, কেউ আছে সংশয় নিয়ে কেউ করে শির্ক, কেউ বা আছে ঘোরের মাঝে পায় না সঠিক দিক, তাকিয়ে দেখো মানব দেহে কার্যকলাপ তার, অঙ্গগুলো আর চলে না আত্মা গেল যার, জন্মের সাথে মৃত্যু আছে হাসি কান্না যেন, ভালোবাসা রাগ হিংসা উঠে নামে কেন, লেকের পারে সবুজ ঘাসে ঊর্ধ্বাকাশে দেখা, মেঘের ভাজে পাহাড় চূড়ায় গুস শৃগালের রেখা। তারার আলো আসছে আজও বিজ্ঞানীরা কয়, ব্ল্যাক হোলে ডুবছে সবই স্থির কেউ নয়, একই জলের নানা স্বাদ কোথা থেকে এলো, নানা স্বাদের ব্যারোমিটার জিব্বাটা কে দিল, মৌমাছি আর ভীমরুলের চাক ভিন্ন তাদের বাসা, মাকড়সা আর বাবুই পাখির অন্য রকম থাকা, লাস ভেগাস আর ম্যানহাটনে মানব ট্রাফিক চলা, ইলন মাস্ক আর ওয়ারেন বাফেট হোমলেসদের থালা, ঘরের সুখে পরের সুখে শান্তিতে মন ভরে, সন্তানাদি বেতাল হলে দুঃখের প্রদীপ জ্বলে, এসব কিছু চলছে একা বলে সে নাস্তিক, বোকা সে তো চরম বোকা পথ হারা পথিক, নাই বলে আর লাভ কি মরতে হবে তাই, আল্লাহ যদি থাকেন মনে আশায় প্রাণ জুড়ায়। ধন্যবাদ নিয়াজ মাকদুম ভাই চমৎকার কবিতার জন্য। নিয়াজ ভাই এখন শুধু বাফলো বাংলার সম্পাদক না, উনি একজন বাফলোর এখন নিয়মিত কবি। এই পর্যায়ে আমি আমাদের জুবায়ের ভাইকে শুধু এটা রাখবো না, এটা লাগবে না, আচ্ছা আমরা জুবায়ের ভাইকে তার কবিতা আবৃত্তি করার জন্য অনুরোধ করছি। সালামু আলাইকুম। আসলে আমি কবিতার জন্য পুরোপুরি রেডি ছিলাম না, তবু আমি একটা কবিতার দুই চাইল্যান পাঠ করছি। আমার কবিতার নাম হচ্ছে আমি সুন্দর হব। বালো মানুষ হওয়ার আগে সুন্দর হব নিশ্চয়, সুন্দরের পূজারী না হয়ে ভালোবাসা চায় খুন নির্লজ্জে, শুধু লজ্জাস্থান খুলে দেয় অনায়াসে বেহায়া ইথরে নিরলে গোপনে, যেজন সুন্দরের পূজা করে সেজন কবিতা লিখে নীরবে নিশিরাতে,
আর ভালোবাসা থারে অনায়াসে ডাকে প্রতিটা পূর্ণিমার চান্দনি রাতে, আর সুন্দরের পূজারী থারে খুঁজে ওই নীল আকাশের অসংখ্য লক্ষ কোটি তারার মাঝে, যেন সে ধ্রুবতারা হয়ে হাসে। আমি এই এই পর্যন্ত পরে শেষ করলাম। আমি নেক্সট আগামী অনুষ্ঠানে আমি পুরো কবিতাটা শোনাব। অনেক ধন্যবাদ জুবায়ের ভাইকে ওনার কবিতা আবৃত্তির জন্য, সুন্দর হয়েছে, অনেক ধন্যবাদ। নেক্সট টাইম আরও ভালো হবে ইনশাল্লাহ। এই পর্যায়ে আমি কবিতা আবৃত্তি করার জন্য বা আমন্ত্রণ জানাচ্ছি আমাদের নূরনবী ভাইকে। সংক্ষেপে বললাম নূরনবী ভাই, পুরোটা বললাম না যেহেতু লম্বা বলেছেন আপনি। আসসালামু আলাইকুম সবাইকে। তো আমার আজকে কোনো লেখা আনা বা আসলে লেখা জোগা করছি না অনেকদিন ধরেই এবং আসছেও না। এই প্রসঙ্গে শরৎচন্দ্রের একটা কথাই আমি বলবো। উনি কোন একটা রচনায় উনি লিখেছেন যে চোখ থাকলেই দেখা যায়, পা থাকলে চলা যায়, হাত থাকলে লেখা যায় না। তো সেই ধরনের অবস্থানে আমি আছি, যার ফলে অনেক চেষ্টা করে আমি লিখতে পারছি না। আর লেখাটার ভিতরে এখন অনেকগুলো ভাগ চলে আসছে, যেমন কবিতা এটা কঠিন আমার কাছে, প্রচণ্ড একটা কঠিন, বুঝিও না তেমন একটা, আর লেখা তো কঠিনই। গদ্য যেটা সেটা লিখতাম যে সেটা আসছে না এখন, কারণ গদ্যের ভিতরেও কয়েকটা বিষয় আছে, একটা প্রবন্ধ গল্প। তো প্রবন্ধ লিখতে গেলে আছে চেতনাগত বিষয়, উপলব্ধিগত বিষয়, উপলব্ধিগত বিষয় লিখতে গেলে দেখা যাচ্ছে যে অনেকের সাথেই মিল খাচ্ছে না, প্রচলিত ধারা একটা, আমি উল্টা স্রোতে চলা মানুষ এবং আমি যেটা বলবো সেটা বাজারে যাবে না। তো সেটা কোনো বড় কথা না, বড় কথা আসলে আমি অক্ষম, আমারই ক্ষমতা নেই, কারণ আমার প্ল্যানই আছে যে আমি লিখে যাই, সেটা কেউ খেলো কি খেলো না, নিল কি নিল না, আমার উপলব্ধিটা আমি প্রকাশ করি, কিন্তু সেটা পারছি না। তো সেই ব্যর্থতার ভিতর দিয়েই আমি যাচ্ছি এবং এই আসরে আসার অর্থ হচ্ছে ঠিক প্রেরণা না, উজ্জীবিত হওয়া। তো এই উজ্জীবিতের ভিতর দিয়ে যদি কখনো উন্মেষ ঘটে তাহলে হয়তো আমার লেখা শুরু হবে, এটাই বলতে পারি। ধন্যবাদ অনেককে। আচ্ছা অনেক ধন্যবাদ নূরনবী ভাই। এ পর্যায়ে আমি আমাদের প্রিয় সোহেল ভাইকে তার যা খুশি তা বলার জন্য অনুরোধ করছি। ধন্যবাদ হারুন ভাই, যা খুশি বললে তো বিপদ আছে, বাফেলোতে মাইর খাইতে হবে। তো আমাকে মুক্ত মঞ্চের কথা মনে পড়ায় দিল ঢাকার। আচ্ছা, প্রথমত আমি কবিতা একদমই লিখতে পারি না, কারণ আমি ওই হাতুড়ি টাতুড়ি দিয়ে মাথায় কয়েকবার বাড়ি টাড়ি দিয়েও দেখছি বের হয় না। তবে ছন্দ মিলাইতে পারি মাঝে মধ্যে, যেমন ভাত খাই মাছ খাই চিঠির যেন উত্তর পাই, পুকুরেতে পানি নাই পদ্ম কেন ভাসে, যার সাথে কথা নাই সে কেন হাসে, বুঝছেন না, এগুলো পারি। এখানে আমাদের আজকে অনেক বেশ কয়েকজন নতুন মুখ দেখলাম, জিন্না ভাই, হাসান ভাইকে আমি কিন্তু সবার প্রথমে আমি দাওয়াত করছিলাম এই আসরে তখন, কিন্তু হাসান ভাই খুব গুণী একজন মানুষ, খুব প্রিয় মানুষ, আপনারা শুনবেন আস্তে আস্তে ওনার। আমি অ্যাজ ইউজুয়াল যেটা করি, আমি একটু আমার কথা সাহিত্য বলেন বা স্মৃতিচারণ বলেন ওইটা একটু আমি করি, কিন্তু ওগুলো অত ভালো হয়তো হয় না, তারপরও পার্টিসিপেট করা কিন্তু উত্তম, দেন কি জানি একটা আছে না ক্রিয়া, হ্যাঁ ওরকম আর কি। তো আমি একটা গল্প বলবো, গল্প লিখ মানে গল্পের মতনই এটা। তো এখানে সিলেটের অনেক মানুষ আছে, এটার সাথে সিলেটের কিছু সম্পৃক্ততা আছে। আমার এক প্রিয় ছোট ভাই আছে, আমার বন্ধুর ছোট ভাই এখানে আছে, আরো অনেকেই আছে।
তো আমার কিন্তু একটা বিরাট অভিজ্ঞতা আছে সিলেটকে নিয়ে। আমি 100 মাইল হেঁটে হেঁটে সিলেট গিয়েছি, ব্রাহ্মণবাড়িয়া সরাইল থেকে সিলেট 100 মাইল এক সময়। আচ্ছা, আমার গল্পটা হচ্ছে মণিপুরী মেয়ে শিউলি ও রোজার দিনে ভোজার গল্প। তো রোজার দিনে আমরা অনেকে ভোজা রাখি, মানে খেয়ে দিয়ে 2-3টা রোজা রাখতাম ছোটবেলায়। সকালে একটা ভাঙতাম, দুপুরে একটা ভাঙতাম, রাত্রে একটা ভাঙতাম। তো গল্পটা এরকম, একবার প্রিয় বন্ধু হাবিবের সাথে রোজার দিনে ওর মামার বাড়ি শ্রীমঙ্গলের বাংলাদেশ টি রিসার্চ ইনস্টিটিউটে বেড়াতে যেতে বাধ্য হলাম। মামা ওই ইনস্টিটিউটের সাইন্টিফিক অফিসার ছিলেন, ওখানেই কোয়ার্টারে ওনাদের বাসা। চা বাগানের পরিবেশে থাকা ও বেড়ানো ওই প্রথম আমার। যাক, বন্ধু হাবিব অনেক বলে কয়ে নিয়ে গেল যে ওখানে গিয়ে রোজা রাখার অভিনয় করতে হবে, কারণ আমি তখন ওভাবে রোজা রাখতে পারতাম না। ও ঠিকই রোজা রাখবে, কিন্তু আমি তখন রোজা রাখায় এত এক্সপার্ট হই নাই, তাই ওর বুদ্ধিতে ভোর রাতে উঠে ঠিকই সেহরি খাই। এরপরে সকালে উঠে ও আমাকে হাঁটার নাম করে বাজারে নিয়ে গিয়ে নাস্তা করিয়ে আনে, অবশ্যই লুকিয়ে লুকিয়ে। শ্রীমঙ্গল বা সিলেট এলাকায় রোজার দিনে হোটেল খোলা পাওয়া খুবই দুষ্কর, তাই ভরসা হিন্দু হোটেল। সারাদিন যখন বাসায় থাকি, মামা মামি ও ভাই বোনদের সামনে মুখটা শুকনা শুকনা বেচারা বেচারা করে রাখি, যেন মনে হয় রোজায় কষ্ট পাচ্ছি। ভাই বোনরা জানতো, তাই লুকিয়ে লুকিয়ে আমাকে খাওয়াতো, দুপুরে আবার হোটেল। ইফতারির সময় খুব সেজেগুজে পাঞ্জাবি টুপি পরে বিশাল ধার্মিক সেজে ইফতার করতাম, নামাজ পড়তাম। মামা মামি মনে করতো না জানি কত ভালো ছেলে। একদিন দুপুরে মামাতো বোনদের সাথে ওর বান্ধবী মণিপুরী মেয়ে শিউলির বাসায় বেড়াতে গেলাম। ওরা শ্রীমঙ্গলের মণিপুরী এলাকায় থাকত। মাটির সুন্দর ঘর, ঘরে ফ্রিজ টেলিভিশন সবই আছে, বেশ অবস্থাপন্ন ওরা। শিউলিকে প্রথম দেখেই তো আমার বুক ধুকপুক শুরু করলো, লাভ ইন ফার্স্ট সাইট। উপজাতি সুন্দরী মেয়ে, এমনিতেই একটু আকর্ষণ বেশি থাকে ওদের। সৌন্দর্য, পোশাক, সংস্কৃতি, এগুলি খুবই আকর্ষণীয়। আমার করুণ অবস্থা শিউলি বোধহয় একটু একটু বুঝতে পারছিল, তাই ও আমার দিকে মিটিমিটি হাসছিল। যাক, শিউলি ওর সাথীরা আমাদের পান সুপারি খেতে দিল, পায়েস দিল, ভোজাদার আমি সুন্দরী হাতের পরিবেশনায় বুভুক্ষের মতো খেলাম। এরপর ওদের ভাষায় গান শোনালো, নাচ দেখালো। মনে মনে প্রতিজ্ঞা করলাম শীঘ্রই আমার মামাবাড়ি বেড়াতে আসতে হবে। 2-3 দিন বেড়ানো শেষে ঢাকা ফিরলাম, কিন্তু মন তো পড়ে থাকে শ্রীমঙ্গলে। এটা ভাবি ওটা ভাবি, কপাল ভালো বা খারাপ, হঠাৎ করে আমেরিকা চলে এলাম। শর্ট ফিল্ম বা রবীন্দ্রনাথের ছোট গল্পের মতো মণিপুরী মেয়ে শিউলি আমার কাছে ছোটর চাইতেও একটি ছোট গল্প হয়ে রইল। মাঝে মাঝে ভাবি বিদেশ না আসলে হয়তো ইতিহাস অন্যরকম হতে পারত। তাই তো মণিপুরী মেয়েদের দেখলে এখনও শিউলির কথা মনে পড়ে, আর তাই তো আমি কনক চাপা চাকমার মণিপুরী শিল্পকর্ম হয়তো পছন্দ করি। সুযোগ পেলে ওদের সাথে ছবি তুলি, ওদের বর্ণিল রাঙানো জীবনধারা আমার বেশ পছন্দ। আমার গল্প ফুরালো, নটে গাছটি মুড়ালো। নটে গাছ কাকে বলে আজও জানলাম না, কেউ জানেন কি? ধন্যবাদ, অনেক ধন্যবাদ সোহেল ভাই। সোহেল ভাই কিন্তু আমাদের স্কাউটার, সোহেল ভাই বাংলাদেশের স্কাউটের কিন্তু লিডার ছিলেন মোটামুটি, তো সেটা হয়তো অনেকে জানেন না। এছাড়াও সোহেল ভাইয়ের আরও অনেকগুলো গুণাগুণ আছে, এগুলা আরেকদিন বলবো, বহু গুণাগুণ আছে। তো আমরা এই পর্যায়ে জুয়েল কিন্তু এর আগে কবিতা আবৃত্তি করেনি, তো আমি জুয়েলকে এ পর্যায়ে কবিতা আবৃত্তি করার জন্য অনুরোধ করছি। জুয়েল, আসসালামু আলাইকুম। বেসিক্যালি আজকে আমি দুইটা কবিতা, বেসিক্যালি আমার ওয়াইফ, আমি ছোটবেলা আমি যখন হাই স্কুলে ছিলাম তখন মাঝে মধ্যে কবিতা লিখতাম, এরপরে দিয়ে অনেক বিগ গ্যাপ ছিল, বাট কারেন্টলি আমার ওয়াইফ ও আমাকে ইন্সপায়ার করে অনেক। সো বেসিক্যালি ও আমাকে দুইটা কবিতা দিছে, ও একবার আমাদের শহীদুল্লাহ আঙ্কেলের মতো ইনস্ট্যান্ট কবিতা লিখতে পারে। সো ও আমাকে দুইটা কবিতা দিছে যে কোনো একটা এখানে ইয়ে করার জন্য আর কি, পড়ার জন্য। হ্যালো, আমি তো কবিতাটা পড়ছি, কবিতার নাম, কবিতার নাম হচ্ছে বৃক্ষরাজি শীত, লেখিকা হচ্ছে জয়নাব চৌধুরী, জয়নাব আফরোজ চৌধুরী আমার ওয়াইফ।
হৈমন্তে সোনালি ডানায় চড়ে হিমেল হাওয়াকে সঙ্গী করে কে যেন দরজায় কড়া নাড়ে চুপি চুপি পায়ে বেজা বাসবে টুক করে দরজা খোলে যেন মাথা চণ্ডিমা থেকে নখের ডগায় শীতল ছোঁয়া এ বুঝি শীত এলো বলে পৌষ মাঘ তার হিমেল চাদরে যেন মুড়িয়ে একাকার এই সোনার বাংলার বৃক্ষতটে পাতা জড়া বৃক্ষরাজি তাদের শরীরে সকল শুষ্কতাকে ছাড়িয়ে নতুন রূপে সেজে ওঠার উৎসব মৃদু রোদে তাপ শিশির পায়ে পায়ে গন্ধ খুঁজি শীতপুলিয়ার রসপিঠে রাত নিয়ে শীত আসে উদাসী সন্ন্যাসীর পিঠে মরিয়া হয়ে আমি অবচিত তাকে বরণ করিবার তালে ধন্যবাদ। কবিতার নাম হচ্ছে যে আত্মিক, লেখিকা তাও জয়নাব আপুর চৌধুরী। বিচিত্র বেশি এই প্রকৃতি, তীব্র দহনে পড়ে তার আপন মন, হাতছানি দিয়ে ডাকছে মোদে তার আপন সৌন্দর্যের রং সাজাতে। প্রকৃতির সেই অমোঘটানে একই উপেক্ষা করার বলাই আছে? উদ্দেনিত মন তাই ছুটে চলে শূন্যপুরে অসীমের টানে, এ যেন এক গভীর মায়া। এই সৌন্দর্যের গভীরতা উন্মোচন অসম্ভব, তরে অসম্ভব মহান সৃষ্টির মহান স্রষ্টার এই সাজ প্রকৃতির রূপে অভিহিত। অকপণ্যে হস্তে প্রকৃতিকে সাজিয়েছেন মহান অপরূপ রূপে, আমি বার বার বহুবার মোহিত আত্মিক রূপে জড়িয়ে থাকব চিরকাল। ধন্যবাদ, অনেক ধন্যবাদ জুয়েল ভাইকে, অনেক ধন্যবাদ ভাবিকে। এটা আসলে ভাবির কৃতিত্ব, আর জুয়েল ভাইয়ের আছে একটু সমানের সমান, তাই না? অনেক ধন্যবাদ জুয়েল ভাইয়ের আবৃত্তি ভালো। এ পর্যায়ে আমি আমাদের মিজানুর রহমান মিজান ভাইকে ওয়েলকেয়ার নিয়ে একটু কবিতা আবৃত্তি করার জন্য অনুরোধ করছি। সম্মানিত অতিথিবৃন্দ, আসসালামু আলাইকুম। আপনারা অনেকে আমাকে চিনেন, অনেকে হয়তো চিনেন না। আমার নাম মিজান, পার্সোনালি আমি কাজ করি ফিডেলস কেয়ার মেডিকেডে। এখন আমার অবশ্য প্রস্তুতি নাই, তারপরে একটা কবিতার আমি একটা লাইন ট্রাই করবো, ওকে একটা লাইনই করবো। হ্যাঁ, এটা কি কবিতা কেনা যায় না? রবীন্দ্রনাথ ঠাকুরের শেষের কবিতার একটা অংশ বিশেষ। ওকে, আমি মনে হয় জানি দেব, আমি জানি এই জন্য অংশ বিশেষ শেষের কবিতা। ওকে, তোমারে যা দিয়েছিনু সে তোমারে দান, গ্রহণ করেছে যত তত ঋণী করেছো আমায়, হে বন্ধু বিদায়। যদি আমি এত সহজে বিদায় নিচ্ছি না, নেক্সট উইক ইনশাআল্লাহ দেখা হবে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, অনেক ধন্যবাদ মেজান ভাই। বলতে বলেছিলাম ওয়েলকাম নিয়ে, উনি আবার শেষের কবিতা বলে দিয়েছেন, সাংঘাতিক জায়গা। আমরা নিয়াজ ভাই আপনাকে অনেক ধন্যবাদ। সামনে কিন্তু ফেডারেলিস্ট কেয়ার থেকে আমাদের জন্য বড় একটা গিফট আসবে, ডোন্ট ওয়ারি। সো আর আগামী এখন আমি লতিফ ভাইকে ওনার আজকের নতুন কবিতা আবৃত্তি করার জন্য অনুরোধ করছি। সালামু আলাইকুম। বাফুলো সাহিত্য আসর কর্তৃক আয়োজিত আজকের সভার সম্মানিত সভাপতি পরিচালক কাজী হারুন ভাই, মারুফ ভাই এবং আমার শ্রদ্ধেয় নিয়াজ ভাই, প্রফেসর ইকবাল ভাই সহ অনেক, আমি আসলে অনেকের নামও জানি না, সবাই সকল অতিথিবৃন্দ আসসালামু আলাইকুম।
সত্যি কথা কি আমি কবিতা পারি না, এটা আমার, আমি এখানে ছাত্র, সবসময় আমি শেখার জন্য আসি, এ কথা আমি বারবার বলি। তো আমি আগের একটা কবিতা রিপিট করব। আমি মাঝে মধ্যে বাফলো বাংলায় লেখালেখি করার চেষ্টা করি, কিন্তু কবিতার দিক দিয়ে আমি অনেক অনেক পিছনে, এদিকে আমার খুব কষ্ট না পারাটা। যা হোক, আমি সেটা হলো, কবিতার নাম হলো মতবাদ। মানুষের মতবাদ মন গড়া যুক্তি, পারে নাই দিতে সুখ দেয় নাই মুক্তি, যা দিয়ে চুপহার হানাহানি ডাঙ্গা, মিথ্যার প্রভুরাই হলততে চাঙ্গা, তাই আজ প্রয়োজন কোরআনের শিক্ষা, প্রয়োজন ধৈর্যের ত্যাগতিতিক্ষা। ধন্যবাদ। লতিফ ভাইয়ের নতুন কবিতাটা সত্যিই অনেক চমৎকার হয়েছে, অনেক ধন্যবাদ লতিফ ভাই। আমাদের আসলে আরও তিনজন যে রয়ে গেছেন, এই তিনজন কিন্তু আমাদের আসলে সেরাদের সেরা। তো আমাদের এই সেরাদের সেরার মধ্যে আমি হাসান আমজাদ ভাইকে ওনার কবিতা আবৃত্তি করার জন্য অনুরোধ করছি। হাসান আমজাদ ভাই, আমি একটু বিব্রত হলাম, আমি মানে এই ধরনের বিশেষণে আমাকে নাজেহাল করে দেওয়া হয়, আমি শব্দ বেরোবে না শেষে। আজ আমি সে কথা পরে বোঝা যাবে যে আমি কি লিখি, কখন লিখি, কিভাবে লিখি, আস্তে আস্তে বোঝা যাক। আমি এই যে করোনা যে এসে আক্রমণ করলো, তখন কি ভাবনাটা হচ্ছিল আমাদের মধ্যে, আমরা কি কোনো পাপ করে চলেছি, না এত পাপ করেছি যে এভাবে আমাদের কোনো শাস্তি হচ্ছে, নাকি অন্য কোনো কেউ পাপ করেছে তার শাস্তি আমরা পাচ্ছি, নাকি আমাদের এই সমাজ, এই সংসার, এই দেশ, এই বিশ্ব কোথাও কোনো ত্রুটি হচ্ছে যার কারণে আমাদের এই শাস্তি হচ্ছে, এরকম একটা ধারণা তো আমাদের ছিল যে কি কি হবে এখন। সেই ভাবনা থেকে এটুকুন লেখা। এই পথ কোন পথ, তুমি ছিলে আপন মনে, খেলছিলে এই পরাণ লয়ে, বুঝতে পারি নিজে, দিনের শেষে ভালোবেসে, চোখের ভাষায় বললে হেসে, বোঝার মতো বুঝতে চাও নিজে, সকাল থেকে সন্ধ্যাবধি হাসলে তুমি নিরবধি, লবণ জল ভরল আমার চোখ, কাছের প্রেম দূরেতে গেল, দূরের জন হারিয়ে গেল, এই কি ছিল আমার অবলোক, তোমার হাসির কত যে রং, দুষ্ট লোক সব পায় সিংহাসন, ভালো লোক যত হতাশ স্বপ্নহারা, যে ভূমিতে ফুলবে ফসল, শান্তি শিশির চায় অবিরল, সেই ভূমি আজ বিরল পথহারা, চোখের সামনে বিশ্ব ছায়া, কি হবে তা কেউ জানে না, শেষ যাত্রার করুণ সুরটি বাজে, তবে কি তুমি এমনি ভাবে ওলট পালট করেই যাবে, মরিচিকার মিষ্টি হাসির সাজে, রঙের রং সমান সবার, রক্তের রং সমান সবার, দিল খুশবুতে ভিন্ন তাহার, চোখের তারায় কতই ছলনা, দিলের খবর সবই তো জানো, রিপুর পরীক্ষা কেন তবে করো, ভয়ের দোরে লুকোচুরি ভুলো না, ধন্য তোমার খেলার নকশা, কি সূক্ষ্ম কে পেল রক্ষা, বিজ্ঞানী কিংবা রাষ্ট্র জাদুকর, একই সূর্য একই তার উষ্ণতা, জাতিতে জাতিতে ভিন্ন বর্ষ খাতা, দুঃখ কি অশিক্ষা দুনিয়া ভর, নিজেকে জানো মানুষ চেনো, তাত্ত্বিকের এই তত্ত্ব কেন, বলো না ভাই ধর্মজীবীর দল, দল কারা আর পোষ্য বেশ্যা, এরাই যত কুশ্লেষা, কোথায় গেলে মিলবে মুক্তি বল, যতই রঙিন সেলফি তোলো, নতুন দিনের স্বপ্নে ভোলো, করোনা কিছু ছাড়বে না কোনো মতে, মানুষের মাঝে মানুষ খোঁজো, স্বর্গ নরক সেটা এস বোঝো, শান্তি তখন আসবে সহজ পথে। থ্যাংক ইউ।
অসাধারণ। নাই আপনাদের এখানে আসতে পেরে আমি সত্যি খুব আনন্দিত খুশি হয়েছি। আমি অনেকদিন চেষ্টা করেছিলাম আসতে, অনেক কাজ ব্যস্ততা থাকে, তো আজকে আসতে পেরে খুব ভালো লাগছে। আশা করি এই সংস্রব অব্যাহত থাকবে। আপনাদের সকলকে অনেক শুভেচ্ছা, ভালোবাসা। ধন্যবাদ আমজাদ ভাই। আমজাদ ভাইকে আসলে অনেকদিন ধরে আনার চেষ্টা করতেছিলাম, উনি সময়ের কারণে আসতে পারেননি, আর গত মিটিংয়ে উনি আসতে পারেননি। উনি নজরুল কনফারেন্সের যেহেতু সেক্রেটারি, সেখানে উনি গিয়েছিলেন নিউ জার্সিতে। অনেক ধন্যবাদ আমজাদ ভাই। এ পর্যায়ে আমাদের কথার জাদুকর ইকবাল ভাই, অধ্যাপক ইকবাল চৌধুরী, ওনাকে তার কবিতা আবৃত্তি করার জন্য অনুরোধ করছি। ধন্যবাদ প্রিয় বক্তা সঞ্চালক কাজী হারুন। আজকের বাফালোতে কবিতার আড্ডা ওরফে কবিতার আসরের সম্মানিত সভাপতি মাতৃভক্ত জনাব ওসমান ভাই, যার আলোয়ে আমাদের কবিতার প্রশ্রবণ, উপস্থিত জ্ঞান ও গর্ব ব্যক্তিত্ব বাফালো বাংলার সম্মানিত সম্পাদক নিয়াজ মাকদুম সাহেব মাদ্দাজিল্লুহুল আলী, সবাব কবি, উপস্থিত চারণ কবি, আমাদের মুরব্বী অ্যাডভোকেট জনাব শহীদুল্লাহ, আমার সম্মুখে উপবিষ্ট সদাহাস্যমুখ বাফালো বন্ধুতে উপাধিতে ভূষিত জনাব মিজানুর রহমান সাহেব, যার আগমনটা অপ্রত্যাশিত, চারবার আমি রিকোয়েস্ট করেছি কালকে রাত থেকে এই পর্যন্ত, শুধু বলো যদি পারি আসবো, চট্টগ্রামের ভাষায় আইলো আত্মারি, সে আইলো আত্মারি যে এসেছে আমি আন্তরিকভাবে ওনাকে ধন্যবাদ জানাচ্ছি। তিনি জানেন ওনার উপায়ে এই স্থানের মালিকের সহযোগিতায় আমি আজকে আরেকটি বাড়ির মালিক হয়েছি, যা তাড়না এবং চাপ কবিতার ছন্দকে কিছুটা বিব্রত করেছে। আমি আমার হৃদয় দিয়ে, মেধা দিয়ে, প্রজ্ঞা দিয়ে কবিতা সৃষ্টি করতে পারিনি, তবুও সামথিং বেটার দেন নাথিং আমি দুটি কবিতা রচনা করতে চেষ্টা করেছি অনুর্বর মস্তিষ্কে। কবিতার শিরোনাম হচ্ছে যে সারা বিশ্বব্যাপী সবাই জানে করোনা, মানে করোনা ভাইরাস, সেই করোনা ভাইরাসের প্রকোপ আমাদেরকে কীভাবে জ্বালায় তার কোটি ভাগের একটি অংশ আমি আলোচনা এনেছি, ছন্দবদ্ধ করার চেষ্টা করেছি। আমি আবৃত্তি করছি আমার কবিতা করোনা। করোনা করোনা বহুত হয়েছে আর না, খেয়েছ শত মায়ের বুকের আদর, কেড়েছ কোটি বাপের সম্পর্কের কদর, মরণে বাবা যায় না ছেলের দাফনে, ভুলাইয়াছ ভাইয়ে ভাইয়ের সম্পর্ক রক্তের আপনের, বিশ্বে আজ তুমি হও অদেখা রাক্ষসী, অস্ত্রহীন তুমি এক মহাসন্ত্রাসী, অর্থবিত্ত ক্ষমতা কিছুতে নাই পরোয়া, শতকোটি কর্মী আস তোমার ভয়ে ঘরোয়া, মুখেতে লাগিয়ে নাফা কথা বলি ফাঁকা ফাঁকা, হাঁটিতে চরণ চলে না চলি যেন আঁকাবাঁকা, এক টেস্টে নেগেটিভ অন্য ল্যাবে পজিটিভ, আসলে বুঝি না ভাই কোনটা যে হয় সঠিক, প্রবাসীরা শঙ্কাতে রুটি রুজি বন্ধ, জীবনের প্রতিমাকে কারিয়াছ ছন্দ, এবার পালাও তুমি ভ্যাকসিনের তারাতে, আমরা পথ চাই কাজে পা বাড়াতে, পৃথিবীকে দিলে তুমি অপূর্ব শিক্ষা, তাই আজ আল্লাহর দরবারে করি রহমত ভিক্ষা। ধন্যবাদ। আমার যেহেতু সময় অনেক, কবির সংখ্যা খুব কম আজকে, তাই অনেকে তিনটেও পড়ে ফেলেছে, এই সৃষ্টিটা নষ্ট হয়ে যাবে। যে আমার কবিতার ছন্দে এসছে বাংলাদেশে, আমি গার্মেন্টস এলাকা ভ্রমণ করতে গিয়েছিলাম একটি মেয়েকে দেখে, আচ্ছা
কবিতার নাম গার্মেন্টস বালা। নাকে নুলো ঘুমটা মাথায়, হাতে টিফিন বাটি, চলিয়াছে একা একা, নেই কোনো সাথী। আলু ভর্তা ভাজিয়ার সস্তা পাঙ্গাস, অহনিশি নিত্য নিত্য খায় বারো মাস। জ্বর ব্যথা লিভার পেনে কেউ রাখে না খোঁজ, তাই কষ্টের খাও, তারই কষ্টে খাও তোমরা আলিশান ভোজ। চরে বেড়া উড়োজাহাজ ব্যাংকক সিঙ্গাপুরে, প্রমোদবালা বিমানবালা মজিয়া সুখে। ভুলিয়া গিয়াছ আজ তোমারা এর গার্মেন্টস বালা, সরল সহজ হীনচিত্তে গ্রাম্য পল্লী বালা। তোমার মন জুগিয়েছে আজ শরীর করে কালা, নম নম পল্লী বালা দেশের অহংকার, তোমার জন্য খুলবে একদিন বিশ্বের দরবার। দেখতে একদিন দেখবে একদিন আইনের হাতে বন্দী হবে সব শালা, ধন্য তুমি প্রণাম তোমায় গার্মেন্টস পল্লী বালা। অনেক ধন্যবাদ ইকবাল ভাই আপনার সুন্দর কবিতার জন্য, বিশেষ করে গার্মেন্টস বালা। আমি আগে থেকে জানতাম এটা সম্পর্কে, এই জন্য আগে নাম বলে দিয়েছি। এখন এই পর্যায়ে আমাদের বিশিষ্ট কবি, মানে মানে জাতের কবি, আমরা তো অজাতের কবি, জাতের কবি ওয়াসিক সিদ্দিকী, তার মানে ওনার বেশ কয়েকটা কবিতার বই বের হয়েছে, এই জন্যই জাতের কবি বলছি, সরি ফর দ্যাট। তো আমি আমি আসলে এই ওয়াসিক সিদ্দিকী ভাইয়ের কারণেই আমি নিজেই উদ্বুদ্ধ, এই জন্য আমি নিজেই কৃতজ্ঞ ওনার কাছে, যে ওনার কারণেই আমি নিজে উদ্বুদ্ধ, যদিও আগে থেকেই আছে, যাই হোক ওনার কারণে নতুন করে যে উদ্যম পাওয়া, এই জন্য আবারও ধন্যবাদ জানাচ্ছি ওয়াসিক ভাইকে। আমি ওয়াসিক ভাইয়ের সুন্দর কবিতা আবৃত্তি শুনতে চাচ্ছি এখন। সালাম আলাইকুম, সালাম আলাইকুম রহমতুল্লাহ, সালাম আলাইকুম আগেন। কবিতা আবৃত্তি বা রচনা কত সুন্দর হবে জানি না, তবে উপস্থাপনা সঞ্চালনা এবং আজকের সার্বিক যে উপস্থাপনাটা ওয়ান্ডারফুল, মানে লাজবাব আর কি। কিছু কথা সবাই বলছে, আগে আমি না বললে হয় না ভূমিকা আর কি। বন্ধুবর ইঞ্জিনিয়ার কাজী হারুন ভাই যের বলেছেন যে সেরাদের সেরা, আমি আসলে পিছনের পিছনে, আই ডোন্ট নো কেন বলেছেন উনি, রবীন্দ্রনাথের ওই কথা দিয়ে বলবো আর কি, যে আমি তোমার যাত্রী দলের রব পিছে, স্থান দিও হে সবারও নিজে। ওইটা আধ্যাত্মিক একটা কবিতার আমি কোট করলাম আর কি এখানে, আমাকে যে স্থান দিয়েছেন সবারও নিচে, এই জন্য পিছনে ছিলাম। এনিওয়ে মান্যবর সকল, আমি একজন একজন করে সবার নাম বলবো না, শ্রদ্ধা রেখে বলছি, দুইটা কবিতা আবৃত্তি করার চেষ্টা করবো এখানে, যদি সুযোগ দেন আর কি, ইনশাল্লাহ। যে তবে আমার লেখা সবসময় ছোট, খুব বেশি লেখা হয় না আর কি। প্রথম যে কবিতাটা সেটা ব্যাখ্যার তেমন কিছু নাই, নাম আছে, নাম হচ্ছে জীবন আছে থেমে নেই কিছু। আমাদের জীবন আছে, কিছুই থেমে নেই। কেউ এক বন্ধু বলেছিল যে এই বাজার করে নিয়ে যাচ্ছে, ফ্রিজে থাকবে, পরের দিন আমার বাচ্চারা মেয়েরা ছেলেরা খাবে, বউ খাবে, আমি যদি মারাও যাই ফ্রিজে মাংস কিনতে থাকবে। আমাদের বাস্তবতা এটাই, এরকম একটা বিষয় থেকে আমার মনে আসছিল এই কথাটা, ওইখান থেকে লিখেছিলাম। দ্বিতীয় কবিতাটার ব্যাপারে একটু বলি, সেটা এই দুইটা কবিতাই আমার খুলে দিলাম হৃদয় দুয়ার, যেটা একুশের বইমেলা থেকে বের হয়েছিল, সেখান থেকে দুই জায়গা থেকে আবৃত্তি করব। কি আবৃত্তি করবো বুঝতে পারছিলাম না, আসলে নিয়াজ ভাই থেকে শুরু হলো, তারপরে মনে হচ্ছে যে একই ধারার একটা আধ্যাত্মিকতা শুরু হয়ে গেছে ধার, তো আমি ওই জন্য ওইটা বলতে চাচ্ছি আর কি। প্রথম কবিতা তো বললাম বিশ্লেষণের দরকার নাই, ইট ডেসক্রাইবস ইটসেলফ। দ্বিতীয়টা প্রায় একই ধরনের, কিন্তু সেখানে বলার যেটা কথা সেটা হচ্ছে, কবিতার নাম হচ্ছে সবুজ দিনের শেষে। নর্থ আমেরিকার ইস্ট কোস্টের সামারটা আপনারা, আমরা সকলেই জানি, অভিজ্ঞতা আছে, খুব সংক্ষিপ্ত হয়। আর এটা যদি বাফেলো বা ওয়েস্টার্ন নিউ ইয়র্কে হয় আরও বেশি, মানে আসতে আসতে চলে যায় এরকম একটা অবস্থা আর কি, বাংলাদেশের বিদ্যুতের মতো অবস্থা আর কি। সো এটা আমি আমাদের নিজেদের জীবনের সাথে মিলিয়েছিলাম অনেক বছর আগে, 10 বছর আগের লেখা, তখনকার উপলব্ধি।
ওয়েস্টার্ন নিউইয়র্কের যে যে ভেরি রুড উইন্টার আর সামারটা যে খুব সবুজটা খুব কম সময় থাকে সেটাই আমার উপলব্ধি, সেটা সংক্ষিপ্তভাবে বলার চেষ্টা করেছিলাম। ওই কবিতাটার মধ্যে কিছু বিদেশি শব্দ, ফার্সি কিছু আছে, কিছু ইংলিশ শব্দ আছে, কিছু বিদেশি ফুলের নাম আছে এবং আমার সিলেটি কিছু আঞ্চলিক শব্দ আছে। যদি না বুঝতে পারেন আমাকে বলবেন, আমার বিনয়ে প্রকাশ করেই আপনাদেরকে কবিতা শোনানোর চেষ্টা করব। প্রথমটা বলেছিলাম যে জীবন আছে থেমে নেই কিছু। ক্লান্ত যুবক যৌবনের দ্বিপ্রহরে শেষ রাতে একা বিছানায় এপাশ অপাশ, ঘুম নেই, দিন নেই, রাত নেই, কাজ কিংবা অকাজ। ক্লান্ত যুবক যৌবনের দ্বিপ্রহরে শেষ রাতে একা বিছানায় এপাশ অপাশ, ঘুম নেই, রাত নেই, দিন নেই, কাজ কিংবা অকাজ। সমগ্র শরীরেই ক্লান্তি বিরামহীন, কর্মক্লান্ত সেলগুলো সব নিরন্তর অবিশ্রান্ত অনিমেষ ক্রমাগত ক্ষয়িষ্ণু ব্যস্ত। চোখের নিচে কালো দাগ, হৃৎপিণ্ডে ছত্রাক, মস্তিষ্কে অযুত নিযুত সত্য মিথ্যা ভাবনা, ঘুম নেই, ক্লান্তি নেই, ঘুমের প্রহর নেই, আয়েস নেই। ঘুম থাকুক কিংবা না, ঘুম থাকুক কিংবা নাই, ক্ষুধা আছে, দায়ভার আছে, জীবন আছে, থেমে নেই কিছু। আই থিঙ্ক ইট ডিসক্রাইব ইট সেলফ। শেষের যে কবিতাটা বলতে আমি আবৃত্তি করার চেষ্টা করেছিলাম, সবুজ দিনের শেষে এটা ছন্দ আছে, হেঁটে যায় দ্রুত পায়ে সবুজের দিন, সবুজ আলোয়ানে ঢাকা দুপুর রঙিন, যে দুপুরে হাসি ছিল কান্না মেশা, মেমোসার চোখে ছিল পরাগের নেশা, সবুজ চশমা পরা খসুয়া স্বপন, সবুজ চশমা পরা কচুয়া স্বপন, খোয়াবের জাল বনা যখন তখন, জানি এ সবুজ রয় এই কটা দিন, আমাদের আশা তবু অন্তবিহীন, সবুজ হলুদ হয়ে ঋতুর শেষে, আমাদের বোকা আশা বড় এক পেশে, আশাগুলি রয়ে যায় মনের ভেতর, প্লাবনের শেষে তীরে চরের কাকর, ছোট কোনো আশা যদি অপূরণ থাকে, পূর্ণ সে আশা হোক জীবনের বাঁকে, এই দিনই দিন নয় আরও দিন আছে, মূল্যহীন ওই দিন এ দিনের কাছে। শেষের পঙ্ক্তিটা হায়ার করা, ওনাকে আমি বলে রেখেছি যে আমি এখানে কোট করেছি ওনার নামে আর কি। ধন্যবাদ সবাইকে আমাকে সুযোগ দেওয়ার জন্য, ধন্যবাদ। অনেক ধন্যবাদ কবি ওয়াসেক সিদ্দিকী ভাই, তিনি শুধু সুন্দর কবিতাই লেখেন না, তিনি সুন্দর আবৃত্তি করেন, খুবই সুন্দর আবৃত্তি করেন তিনি। এ পর্যায়ে আমাদের অনুষ্ঠানের যিনি মধ্যমণি আমি বলে থাকি, যার জন্য আমাদের এই অনুষ্ঠানে এখানে এটার আয়োজন, যিনি এটার মানে কি বলে উৎপাদক, যিনি এটা স্বপ্নদ্রষ্টা, মারুফ ইঞ্জিনিয়ার মারুফ সোবহান ভাই, তার কবিতা শোনার জন্য আমি বসে থাকি। আমি নিজে ওনার কবিতা আবৃত্তি করি সময় পেলে, তো উনি অত্যন্ত সুন্দর কবিতা লিখেন এবং প্রত্যেকটা লাইনের মধ্যে দীর্ঘ ব্যাখ্যা বিরাজমান। আমি মারুফ সোবহান ভাইকে তার কবিতা আবৃত্তি করার জন্য অনুরোধ করছি। হারুন ভাই খুব একটু বাড়িয়ে বলেছেন, আজকে আমি একটু চিন্তা করতেছিলাম কি সিলেক্ট করা যায়, সদ্যই লেখা মোটামুটি। এই কবিতাটার নাম ছিল লজ্জা, লজ্জার ভ্যারাইটিস অনেক কিছু আছে এবং সেটা আমার আশ্চর্যবোধক একটা দিয়ে অনেকের জন্য একটা কি মেসেজ থাকে, এটা গদ্যঢঙ্গের লেখা। মনোবিদ্যার কোনো বিশেষ স্তরে লজ্জাকে নিয়ে হয়তো গবেষণা হয়েছে, স্থান কাল পাত্র বিবেচনায় লজ্জার শ্রেণীবিন্যাসও হয়েছে নিশ্চয়। তবে লজ্জার নানাবিধ উপকরণ নিয়ে রসালো আলোচনা বা সমালোচনার ধারাবাহিকতা সেই প্রাগৈতিহাসিক কাল থেকে শুরু হয়েছে। কেউ লজ্জাকে খুলতে চেয়েছি, কেউ বা ঢাকতে চেয়েছি, তবে লজ্জা যে কি কেউ বুঝেছি আংশিক, কেউ বুঝেছি শরীরভিত্তিক শুধু উপস্থাপনাকে। লজ্জাকে নিয়ে খেলতামাশাও হয়েছে বিস্তর,
খেলারাম খেলে যার মোড়কে লজ্জাহীন লেখাও বেরিয়েছে সুশুরির কায়দায়। লজ্জার সংজ্ঞা আসলে কি, উহা কত প্রকার ও কি কি তার নির্ভরযোগ্য তালিকা বোধ করি আজও প্রকাশিত হয়নি। তাই কারো কাছে জীবে সেটি লজ্জার, অন্য কারো কাছে তা আনন্দের খোরাক। দেহ ও মননের বিস্তর আঙিনায় কেউ করেন লজ্জার চাষ, আর কেউ বা লজ্জাহীন বাগানের শরিক। লজ্জাকে নিয়ে টানাহেচড়াও হয় পক্ষ বিশেষের। লজ্জার উলঙ্গ সংস্করণকে কেউ বলেন শিল্প, যদিও একটা বিরাট অংশ মনে করেন তা মনোক্ষয়। আর লজ্জাশীল মানুষের কাতারে যারা, তারা বলেন এটা দুরাচারী পাপিষ্টের কাজ। লজ্জার বিষয়টি আজ আর লজ্জার না, লজ্জার নামকরণে পার্থক্য এসেছে। লজ্জা আজ বিতাড়িত আমাদের দেহ ও মনে, তাই বলি লজ্জাহীনের কাতারে এখন আমরা হয়েছি খাড়া। কত শত পাপে নিজেকে জড়িয়ে লজ্জা ভুলতে তারা, যেই লজ্জাকে লালন করেই আমার চাওয়াও পাওয়া। সুভাষ ছড়ানো লজ্জা তো আজ ছেড়ে গেছে মোর দাওয়া। ধন্যবাদ। আমাদের বাহিরে চা কফির মেশিন আছে, ওখান থেকে ফুড গুলো ওখানে রাখা আছে। ভিতরে ধর না, এখানে কষ্ট হয়তো বাহিরের প্ল্যান ছিল না, ভিতরে আমার এই লেখাটি সংক্ষিপ্ত। নামটা ছিল নিন্দুকের সমালোচনা। নিন্দুক নিজেই কোনো কারো সমালোচনা করেন, তার ব্যাপারে লেখা। আমি এর ওর সমালোচনা করি নির্লজ্জভাবেই, ভর্ৎসনার সুরে উপদেশ ফেরি করি কেতাদুরস্ত সভায়, আর তারপর মেজাজের ভারসাম্য হারাই পল্টনের কায়দায়। যদিও স্বচ্ছ আয়নায় দেখা হয় না এই আমাকে, তোমরা এমন কথা কেন বলো যা তোমরা নিজেরা করো না? স্বার্থপর অহংকারী দেমাগের কারণেই প্রতিনিয়ত অবজ্ঞা করি এই বাণীকে। পরনিন্দা পরচর্চার আসক্তি থেকেই কারো পরাজয়ে পাই জয়ী হওয়ার আনন্দ। দোষ খুঁজতে খুঁজতে ভুলে যায় বেমালুম আমার অভদ্র দোষকে, এমনি ভাবি একে একে খুলে যায় আমার শরমের নেকাব। বেআব্র আমি তারপরও কারো লজ্জার নেকাব ধরে টানাটানি করি। বদ্ধমাদের মতো বিবেকের ব্যারোমিটার অকুজো হয়েছে আগেই, হারিয়ে যায় আমার আনন্দ সকাল, তাই ভাই কিংবা বন্ধু সরে যায় দূরে বহু দূরে। এমনি ভাবি অতি সম্ভাবনার জায়গা থেকে দাঁড়িয়ে যাই মৃত্যুকূপের কিনারে। ধন্যবাদ। আমরা কি এখন গান টান একবারে না হলে কেমন হয়? যদি বলেন যে কবিতা আনতে যাবেন তাহলে ছেড়ে দিতে পারি। এ পর্যায়ে আমাদের জন্য কবিতা আবৃত্তি করবেন আমাদের নুরুন্নাহার ডলিয়াপা, সরি হালিমা আক্তার ডলিয়াপা, আমি দুঃখিত হালিমা আক্তার ডলিয়াপা। ডলিয়াপার ইতিমধ্যে অনেকগুলো বই বেরিয়েছে, তো কয়টা ডলিয়াপা, কয়টা বই বের হয়েছে আপনার? চারটা বই বের হয়েছে ওনার। তো আমরা ডলিয়াপার কবিতা শুনব। Thank you.
আসসালামু আলাইকুম। আমার কবিতার নাম ইমানি মৃত্যু। ইমানহীন সমাজ বিজ্ঞানীরা নাস্তিকতার পথ ধরে, অনৈতিক কথা বলে কহে, সমাজ নষ্ট করে। সৃষ্টির সেরা জীব হয়ে মানুষ মূর্খের মতো চলে, দঞ্জনের মুহে পড়ে, সৃষ্টিকর্তাকে যায় ভুলে। ইসলাম মানে শান্তি সুখ, ইসলাম পথের পাথেয়, ইসলামের অনুসরণ করে যারা তারাই হয় শ্রেয়। মনোবিজ্ঞানীরা মনের সাধে যত কথা বলে, ভ্রান্তে পথের প্রতীক হয়ে অজ্ঞ পথে চলে। ক্ষণস্থায়ী জীবনের মুহে পড়ে সর্বহারা, চিরস্থায়ী পথের রজ্জু ছিঁড়ে হয় ইমানহারা। সর্বহারাদের পথের প্রতীকগণ চিরস্থায়ী পথ ধর, ইসলামের হুকুম মেনে চলে, ইমান নিয়ে মরো। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ, সুন্দর হয়েছে। আপনি আরেকটা বলবেন? আচ্ছা, তাহলে কাউসার আপা, ধন্যবাদ, চলে যাবেন। আমাদের এই পর্যায়ে আমাদের কাউসার ফেরদৌসী আপাকে তার জ্বালাময়ী কবিতা আবৃত্তি করার জন্য অনুরোধ করছি। হ্যাঁ, থ্যাংক ইউ। শোনা যাচ্ছে না? সমস্যাটা হচ্ছে যে আমি আসার আগেও হারুন ভাইকে জিজ্ঞেস করতেছিলাম যে হারুন ভাই, ইয়াটা মানে মাইক্রোফোনটা ঠিক আছে কিনা। তো আমাদের মতো দুর্বল আবৃত্তিকার আসলে মাইক্রোফোনের উপর অনেকটাই নির্ভর করি, কারণ আমরা তো ভালো আবৃত্তিকার না, বিশেষ করে আমি ভালো আবৃত্তিকার না। তো মাইক্রোফোনটা ভালো থাকলে অনেক সময় ওই জিনিসটা জোরালো হয় আর কি, যে মানে আমরা উতরে যাই, আবৃত্তিটা উতরে যায়। আর যখন নাকি মাইক্রোফোনটা খারাপ থাকে তখন আমাদের ঝুলে যাওয়া কবিতাটা আরও ঝুলে যায়। তো ওই হারুন ভাই বললো জ্বালাময়ী কবিতা, আসলে জ্বালাময়ী কবিতা আমিও লিখতে পারি না। আর আমি আরেকবারও বলেছিলাম যে আমার অনুভূতি থেকে যেটা হয় আমি সেটাই লিখি। তো এটাও আমার মানে নিজস্ব জীবনের অনুভূতি, আমি আমার কখন মানে জীবনটাকে কীভাবে পাল্টে ফেলি বা কখন আমি আমার জীবনটাকে কীভাবে চালাই সেটার উপরে আমার এই লেখাটা। আমি জানি না এই কবিতাটাকে আমি আরেকবার আপনাদের আসলে পড়েছিলাম কিনা আমার মনে নেই, কারণ টিক চিহ্ন দেওয়া নাই। তো আচ্ছা, আমি তো আসবই, আমার তো ফিরে আসারই কথা ছিল, হয়তো ফেরার কথা ছিল চল্লিশের পরে, পরন্ত বিকেলে, অভিজ্ঞতাগুলো পূর্ণতা প্রাপ্তির পরে, যৌবনের উচ্ছলতায় এলোমেলো পথ হারিয়ে, সিদ্ধান্তহীনতাগুলো যখন এদো চোরাগলিতে আলো অন্বেষণে ব্যস্ত, শুধু ট্রেনের হুইসেলগুলো বুকের শূন্যতাকে হাহাকারে মিশায়, মোড়ের অনুজ্জ্বল দোকানের দোকানি যখন টাকার খুচরা ফিরিয়ে দেয় পণ্যের বিনিময়ে, আলু পটল ফেরিওলা ফেরি করে রাস্তার এ মাথা ও মাথা, ব্যালকনিতে বাগান বিলাস দোল খায়, আমি তখন মনের গহীনে আকুলি বিকুলি করা ইচ্ছেগুলোকে আবারও ঘুম পাড়িয়ে দিই। তপ্ত বৈশাখে মেঘলা শ্রাবণ, স্নিগ্ধ শরৎ, হিমেল শীত, সব কেমন পাল্লা দিয়ে মনকে নাড়ায়, আর আমি পদার্থের ধর্ম অনুযায়ী স্থানচ্যুত হই, ছবি থেকে কবিতায়, কবিতা থেকে লেখায়, আবার আঁকায়, যেন পরিযায়ী পাখি এক, চলে আমার শিল্পের বৈরী সময়। আমি তখনও নামতা পড়ি, আমি আসব, আমি ফিরে আসবই, কোন এক ধূসর শিলায় নতুন গল্প লিখব বলে। অনেক ধন্যবাদ
কালসার ফেরদৌসী আপা, আমি বলেছিলাম যে জ্বালাময়ী কবিতা, আসলেই জ্বালাময়ী কবিতা। তো অনেক ধন্যবাদ। আমাদের মধ্যে আর কেউ কি কোনো কবিতা আমাদেরকে শোনাতে চান? ও, গান শুনবেন? তা গান তো কে কে শোনাবে? গান শোনাইলে আমি শুনি তো মনে হয়। আচ্ছা, ইয়েটা আমার ওই একটু মাইক্রোফোনটা দেন, গান আমি আমি একটা গান গাই দিই, তারপরে আপনার দিতে দিই কবিতা। আমাদের আসলে গানের যে দুইজন শিল্পী, দুইজন শিল্পী অনুপস্থিত আজকে। একজনের বাবা মারা গেছে, শাহরিয়ার ভাইয়ের, পরশুদিন। এটা বাফালো বাংলা তদ্দেশে করিম ভাই। আর আরেকজন জুয়েল, সে বাড়ি কিনছে, ক্লোজিং করছে, সেই ঝামেলা নিয়ে আছে ইকবাল ভাইয়ের মতো। এই জন্য আসলে সমস্যা হয়েছে। জি, তাই নাকি? কই এই, তাই তো, তাই না? হাসান ভাই তো আমি জানি শুধু কবিতা আবৃত্তি করে, আমি জানি গান যে গায়ক জানি, তাই মারুফ ভাই গান গায়। আচ্ছা আচ্ছা, তাই নাকি? ওরে আল্লাহ, এটা আচ্ছা, দাঁড়ান আমি দিতেছি, দাঁড়ান, এটা ধরা হবে, এগুলো আস্তে আস্তে বের হবে, এটা আস্তে আস্তে বের হবে, দেখেন আস্তে আস্তে বের হচ্ছে। হ্যালো, আমিও পাই নাই, আমরা দেবো না পরে। আমি দুঃখিত, আসলে কারাওকেটা খুঁজে পাচ্ছিলাম না। কফি হাউজের সেই আড্ডাটা যার নেই, আজ আর নেই, কোথায় হারিয়ে গেল সোনালি বিকেলে গুলো সেই আজ আর নেই। লাল লা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 ল
নিখিলেশ প্যারিসে মইদুল ঢাকাতে নেই তার আজ কোনো খবরে,
ব্যান্ডের গিটারিস্ট গোয়ানিশি ডিসুজা ঘুমিয়ে আছে সে আজ কবরে, কাকে যেন ভালোবেসে আঘাত পেয়েছে শেষে পাগলা গারদে আছে রমারাই, অমলতা দুঃখছে দুরন্ত ক্যান্সারে জীবন করেনি তাকে ক্ষমা হাত, কফি হাউজের সেই আড্ডাটা আজ আর নেই, আজ আর নেই, কোথায় হারিয়ে গেল সোনালি বিকেলগুলো সেই আজ আর নেই। সুজাতাই আজ শুধু সবচেয়ে সুখে আছে শুনেছি তো লাগপতি স্বামী তার, হিরে আর জহরতে আগা গোড়া মোরাশে গাড়ি বাড়ি সব কিছু দামি তার, আর্ট কলেজের ছেলে নিখিলেশ স্যানাল বিজ্ঞাপনের ছবি আঁকত আর চোখ বড়া কথা নিয়ে নির্বাক শ্রোতা হয়ে ডিসোজাটা বসে শুধু থাকত, কফি হাউসের সেই আড্ডাটা আজ আর নেই, আজ আর নেই, কোথায় হারিয়ে গেল সোনালি বিকেলগুলো সেই আজ আর নেই। একটা টেবিলে সেই তিন চার ঘন্টা চার মিনাটা ঠোসে জ্বলতো, কখনো বিষ্ণু দে কখনো কামিনী রায় এই নিয়ে তর্কটা চলতো, রোদ বৃষ্টিতে যেখানেই যে থাকুক কাজ সেরে ঠিকই এসে জুটতাম, চারটেতে শুরু হয়ে জমিয়ে আড্ডা মেরে সাড়ে সাতটায় ঠিক উঠতাম, কফি হাউসের সেই আড্ডাটা আজ আর নেই, আজ আর নেই, লা 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 লা। কবি কবি চেহারা কাঁদেতে জোলানো বেগ মুছে যাবে অমলের নামটা, একটা কবিতা তার হলো না কোথাও ছাপা পেল না সে প্রতিবার দামটা, অফিসের সোশালে অ্যামেচার নাটকে রমা রায় অভিনয় করত, কাগজের রিপোর্টার মইদুল এসে রোজ কি লিখেছে তাই শুধু পড়ত, কফি হাউজের সেই আড্ডাটা আজ আর নেই, আজ আর নেই, কোথায় হারিয়ে গেল সোনালি বিকেলগুলো সেই আজ আর নেই। সেই সাত জন নেই আজ টেবিলটা চবু আছে সাতটা পেয়ালা আজও খালি নেই, একই সে বাগানে আজ এসেছে নতুন কুড়ি শুধু সেই নেই মালি নেই, কত স্বপ্নের রোদ উঠে এই কফি হাউসে কত স্বপ্ন মেঘে ঢেকে যায়, কতজন এলো গেলো কতজনই আসবে কফি হাউসটা শুধু থেকে যায়, কফি হাউসের সেই আড্ডাটা আজ আর নেই, আজ আর নেই, কোথায় হারিয়ে গেল সোনালি বিকেলগুলো সেই আজ আর নেই। লা 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 লা। অনেক ধন্যবাদ সবাইকে, আসলে আমার গান শুনে সবাই মনে হয় পালাইছে।
সাহস করে আমি এখন আমাদের ইকবাল ভাইকে কথার জাদুকর ইকবাল ভাইকে দিয়ে দিলাম, তাহলে যারা পালাইছে তারা আবার চলে আসবে। হাসান আমজাদ ভাইকে, হাসান আমজাদ ভাইকে অনুরোধ করবো তার কবিতা অথবা যা কিছু তুমি বলে। এটা ওইটা আচ্ছা 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 এখন ঠিক আছে। হ্যালো 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 এখন ঠিক আছে এখন ঠিক আছে। আচ্ছা একটু ধৈর্য ধরতে হবে, মানে ভীষণ বেসুরো হলে পরে আপনারা বিরক্ত হবেন না। হ্যাঁ আর আমি একটু ওই নজরুলকে, মানে নজরুলের প্রতি আমার একটু প্রেম বেশি, সেজন্য তার গানই আমি বিদ্রোহী না, আমি বিশ্বপ্রেমিক এবং বিশ্ব মানবতার যে চেতনা নজরুলের আছে সেখানের প্রতি আমার দরদ। বিদ্রোহ আছে কিন্তু আমি অতটা নই। যাই হোক, হারানো হেয়া নিকুঞ্জ পথে কোড়াই ঝরা ফুল একেলা আমি তুমি কেন হায় আসিলে থায় সুখের সরোগ হইতে নামি হারানো হেয়া নিকুঞ্জ পথে কোড়াই ঝরা ফুল একেলায় আমি তুমি কেন হায় আসিলে থায় সুখের সরোগ হইতে নামি হারানো হেয়া। চারিদিকে মোর উড়িছে কেবল শুকানো পাতা মলিন ফুলদল, চারিদিকে মোর উড়িছে কেবল শুকানো পাতা মলিন ফুলদল, বৃথাই কেন হায় তব আঁখি জল ছেটাও অবিরল দিবস জামি হারানো হেয়া নিকুঞ্জ পথে কুড়াই ঝরা ফুল একেলায় আমি হারানো হেয়া। এলে অবেলায় পথিক কবে ভুল বিধিছে কাঁটা নাহি পাবে ফুল, এলে অবেলায় পথিক কবে ভুল বিধিছে কাঁটা নাহি পাবে ফুল, কি দিয়ে বরণ করিও চরণ নিবিছে জীবন জীবন স্বামী হারানো হেয়া নিকুঞ্জ পথে
কুড়াই ঝরা ফুল একেলায় আমি হারানো হেয়া। আমিও মাস্টার্স এর নজরুল নিয়েছিলাম আর কি, গবেষণা তো এখন করতে পারিনি, যতদূর পারছি ততদূরে ফুটাইতে পারিনি এখনো। নজরুল তো সাধারণ জিনিসটা মহাসাগরের উপরে আর কি, যারা বুঝে আমাদের ইয়েও করে লেখাপড়া করে এসছে, এই যে আবুহিনা মোস্তফা কামালের ছেলে সুজিত মোস্তফা, নজরুল সঙ্গীত আবার শুনবেন? আচ্ছা পরদেশি মে যাও রে ফিরে বলিও আমার পরদেশি মে, পরদেশি মে যাও রে ফিরে বলিও আমার পরদেশি রে পরদেশি মে, সে দেশে যাবে বাদল ঝরে কাঁদে না কি প্রাণ একলা ঘরে, সে দেশে যাবে বাদল ঝরে কাঁদে না কি প্রাণ একলা ঘরে, বিরহ ব্যথা নাহি কি সে থা বিরহ ব্যথা নাহি কি সে থা, বাজে না বাঁশি নদীর তীরে পরদেশি মে যাও রে ফিরে বলিও আমার পরদেশি রে পরদেশি মে, বাদল রাতে ডাকিলে প্রিয়া ডাকিলে পিয়া পিয়া পাপিয়া, ডাকিলে পিয়া পিয়া পাপিয়া বেদনায় ভরে ওঠে না কি রে কাহার হিয়া, ফোটে যাবে ফুল ওঠে যাবে চাঁদ জাগে না সে থাকি প্রাণে কোনো স্বাদ, দেয় না কেহ গুরু গঞ্জনা দেয় না কেহ গুরু গঞ্জনা, সে দেশে বুঝি কুলবতী রে পরদেশি মে যাও রে ফিরে বলিও আমার পরদেশি রে পরদেশি মে।
অনেক ধন্যবাদ হাসান ভাই। কি গান নেবেন, গাইবেন? ওই যে একজন টেলিফোনের লাইনে আছে, আসো তো আপনার লাইনে আসবো না। আমি শুধু এটার জন্য আমি $500 মাইক্রোফোন কিনতে যাচ্ছি, নেক্সট প্রোগ্রামে আশা করি পাবেন। আমার কবিতার নাম কি গরবের ছায়া, আমার নাম নাথা, আমার কবিতার নাম হচ্ছে কি গরবের ছায়া। আমার কি গরবের চাঁদ মঙ্গল শুক্র সরিয়া থাকে, মহাশূন্যের পথে প্রশান্তির অস্পষ্ট ছায়া কেবলই আমাকে ডাকে। আমার পৃথিবীতে প্লাবনের তোর পাড় পাত ভাঙা মেঘে সমুদ্রের গঞ্জন, নিজের সাথে সারা দিন শুধু নিজেরই পরিচিতা। আমার পৃথিবীতে বিলকিস জোড়ায় খাবাইরি বসবাস, গোয়াল অন্ধঘাটের ছোট শিশুটির কলম ইতিহাস। সুয়াচে রোগীরা শত্রু জানি, রোগীরা তো শত্রু নয়, রোগীদের জন্য ঘৃণা ভয় ফেলে শুশ্রূষা প্রয়োজন। ব্যক্তি নিরাপত্তার জন্য শুধু প্রতিষেধক হলেই চলে, জীবনটা স্বপ্নের জাল বোনা নয় বাস্তব বড় কঠিন। রাজা রাজ্য পটুয়ার এখানে প্রজাপতির পাখার মতো দর্পে গর্বে কাঁপে, আলেম পূজারীর আদর্শ বাক্য জানে, মানি না কেবল স্বার্থের কারণে কান ধরে টানাটা। ক্ষমতার স্বার্থে ধর্মকে হাতিয়ার শরীরের ঘষ্টানি নর্দমার চেয়েও দুর্গন্ধ এলে এসব শুধু ভন্ডের নষ্টানি। ধর্ম থাকে না পশু পাখির, মানুষের ধর্ম আছে, ধর্ম মানে নিঃস্বার্থ প্রেম সৃষ্টিকর্তার কাছে। ধন্যবাদ। অনেক ধন্যবাদ নন্দনার আপা, অনেক সুন্দর হয়েছে, আমরা স্পিকারে সবাই শুনেছে আপনার কবিতা, অনেক ধন্যবাদ আপনাকে। আচ্ছা আচ্ছা, আপনি কি আর কোনো আর কিছু বলতে চান? আর আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি, আপনি আসতে পারেননি, ফোনে আমাদেরকে শুনিয়েছেন, অনেক সুন্দর হয়েছে আবৃত্তি, অশেষ ধন্যবাদ আপনাকে নন্দনা বাপা। নেক্সট প্রোগ্রামের জন্য আমি না অবশ্যই আমি আপনাকে ফোন করার চেষ্টা করেছি, বেশ কয়েকটা করেছি, মেসেজও দিয়েছিলাম, আপনি পেয়েছেন কিনা জানি না। আচ্ছা অশেষ ধন্যবাদ আপা, ভালো থাকবেন আপনি, নেক্সট প্রোগ্রামে পাবো ইনশাল্লাহ আপনাকে। আসসালামু আলাইকুম আপা, আপনি ভাবি আপনি কিছু বলবেন না, তো বলেন কিছু বলবো জুয়েল ভাইকে দিই না। নূর নাহার আপা, নূর নাহার, হ্যাঁ আমাদের সাথে ফোনে ছিলেন তিনি, নূর নাহার আপা, উনি আসতে পারেননি বাসা থেকে, আমাদেরকে সরাসরি কবিতা আবৃত্তি করে শোনালেন। এ পর্যায়ে আমাদের জন্য কবিতা আবৃত্তি করছে, গান পরিবেশনা করছে, গান পরিবেশন করছে আমাদের জুয়েল ভাই, উনি ওসমান ভাইয়ের ছোট ভাই। থ্যাংক ইউ। আমি আমি আসলে চেষ্টা করব, বিকজ আমি তো তেমন একটা পারি না, বা জাস্ট আমার একটা ফেভারিট গান, সো এটা একটু আর চেষ্টা করতেছি।
এই মেঘলা দিনে একলা ঘরে থাকে না তোমার কাছে যাব কবে পাব ওগো তোমার নিমন্ত্রণ এই মেঘলা দিনে একলা ঘরে থাকে না তোমার কাছে যাব কবে পাব ওগো তোমার নিমন্ত্রণ জুথি বলে এই হাওয়া করে শুধু আসা যাওয়া জুথি বলে এই হাওয়া করে শুধু আসা যাওয়া হাই হাই রে দিন যাই রে বড়ে আধারে ভুবন কাছে যাব কবে পাব ওগো তোমার নিমন্ত্রণ এই মেঘলা দিনে একলা ঘরে থাকে না তোমার কাছে যাব কবে পাব ওগো তোমার নিমন্ত্রণ শুধু জ্বর জ্বরে জ্বর আজি বাড়ি সারা দিন আজি যেন মেঘে মেঘে হলো মন যে উদাসীন শুধু জ্বরে জ্বর জ্বর আজি বাড়ি সারা দিন আজি যেন মেঘে মেঘে হলো মন যে উদাসীন আজি আমি ক্ষণে ক্ষণে কি যে ভাবি আনমনে আজি আমি ক্ষণে ক্ষণে কি যে ভাবি আনমনে তুমি আসবে ওগো হাসবে কবে হবে সে মিলন কাছে যাব কবে পাব ওগো তোমার নিমন্ত্রণ এই মেঘলা দিনে একলা করে থাকে না তোমার কাছে যাব কবে পাব ওগো তোমার নিমন্ত্রণ কাছে যাব কবে পাব ওগো তোমার নিমন্ত্রণ ধন্যবাদ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন ভুল হয়েছে থ্যাংক ইউ আমরা হয়তো এই গান শুনে আর গান শুনতে চাইব না কারণ আমি একটি বিরহের এবং প্রেমের সংমিশ্রণে একটা গান গাইব অনেক পুরান সেই গানটা বেসুরে হলেও মনে কিছু নিন না একটু দেখে নিই এর প্রথম লাইনটা যে আকাশে মেঘ করে না সে আবার আকাশ কি যে হৃদয়ে কয় না কথা সে আবার হৃদয় কি যে আকাশে মেঘ করে না সে আবার আকাশ কি যে হৃদয়ে কয় না কথা সে আবার হৃদয় কি যে আকাশে মেঘ করে না যে সকালে রোদ উঠে না সে আবার সকাল কি যে হৃদয়ে কয় না কথা সে আবার হৃদয় কি যে আকাশে মেঘ করে না সে আবার আকাশ কি যে হৃদয়ে কয় না কথা সে আবার হৃদয় কি আকাশ হলে উঠবে ঝড় ভাঙবে দুকুল আঘাতে বন্ধু হলে ডাকবে কাছে দুটি চোখের দৃষ্টিতে যে সকালে রোদ উঠে না সে আবার সকাল কি যে হৃদয়ে কয় না কথা সে আবার হৃদয় কি
যে আকাশে মে করি না সে আবার আকাশ কি, যে হৃদয়ে কই না কথা সে আবার হৃদয় কি, যে আকাশে মে করি না সাগর হলে উঠবে ঝড় ভাঙবে দুকুলাঘাতে, বন্ধু হলে ডাকবে কাছে দুটি চোখের দৃষ্টিতে, যে নয়নে জল ঝরে না সে আবার নয়ন কি, যে হৃদয়ে কয় না কথা সে আবার নয়ন কি, যে আকাশে মে করি না সে আবার আকাশ কি, যে হৃদয়ে কয় না কথা সে আবার হৃদয় কি, যে আকাশে মে করি না। অনেক ধন্যবাদ ইকবাল ভাই, সত্যিকার অর্থে যে আকাশে ম্যাক করে না সে আবার ম্যাক কি, সে আবার আকাশ কি, হৃদয় কি, একেবারে খাঁটি কথা, খাঁটি কথা। আসলে আমাদের হৃদয়গুলো আসলেই খাঁটি হওয়া দরকার। অনেক ধন্যবাদ আপনাকে। আমি আমরা আসলে অনুষ্ঠানের একেবারে শেষ প্রান্তে আমি আমাদের ইঞ্জিনিয়ার মারুফ সোবহান ভাইকে ইঞ্জিনিয়ার ওনার মূল্যবান বক্তব্য শেষে অনুষ্ঠান সমাপ্তি করার জন্য অনুরোধ করছি। তিনি তো আমরা প্রোগ্রামের একেবারে শেষের, অনেকে চলে গেছেন অনুমতি নিয়েই গেছেন, তা আমরা আশা করি আগামী যে পর্বের যে প্রোগ্রামটা সেটা এই মাসের শেষের দিকে, আমরা শেষ সপ্তাহের দিকে সবাই যদি সে অনুযায়ী সময়টাকে ইয়ে করে রাখেন যে ওই এক সপ্তাহ যে কোনো সময় আমরা হয়তো ডাকবো, আমরা নির্দিষ্ট সময় সেই মেসেজগুলো আপনাদের কাছে ইনশাল্লাহ পৌঁছাবো। তো আমরা সকলের উপস্থিতি একান্তভাবে কামনা করব, এবং যে প্রতিভাগুলো আমাদের বাফেলোতে আছে বা অন্য কোথাও যদি থেকে থাকে আপনাদের খোঁজে, আমরা আশা করব কামিং যে প্রোগ্রামটা সে প্রোগ্রামে ওনারা উপস্থিত হবেন। সকলকে বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি এই রাতের এই অবধি পর্যন্ত আপনাদের আমাদের এই অংশে শরীক থাকার জন্য। তো আমি আমার আজকের অনুষ্ঠানের সভাপতিকে ওনার ওই অনুষ্ঠানের সভাপতির আচ্ছা এই প্রোগ্রামটা আপনারা জানেন, আগামী প্রোগ্রামটা আমাদের নিয়াজ মখদুম ভাইয়ের বাসায় অনুষ্ঠিত হবে, আমরা নির্দিষ্ট সময় এবং ইয়াটা জানাবো। ওই সময় সম্ভবত টাইম তো চেঞ্জ হচ্ছে না, এক ঘন্টার টাইম চেঞ্জ হচ্ছে না, হয়তো মাগরিবের পরে করব তখন না, ওই আমরা করলে পরে ওরকম পাঁচটার সময় করলে ওটা মাগরিবে পড়ে, একটু চাপ করছি মাগরিবের আজানের আগে যদি করেন, নামাজের আগে ওই নামাজ পড়ার আগে পড়ার অনুষ্ঠানের মধ্যে একটা গ্যাপ সৃষ্টি হয় এবং অনেক আগ্রহ কমে যায়, প্লাস নামাজ পড়ার পর পর রোমান্টিকতা যেতেও পারে না সত্যিকার, তাইলে কি করতে, না তবুও মানে নামাজের পর থেকে অনুষ্ঠানটা করলে অথবা নামাজের আগে শেষ করে করলে একটু ভালো হবে, সেটার রাতে আপনি পারবেন না এইভাবে, কারণ ওদিকে আবার দীর্ঘায়িত টাইম যদি আমরা বোঝা গেল যে দেড় থেকে দু ঘন্টার মতো আমাদের টাইম লাগে, আমাদের এখন মনে করেন পাঁচটা থেকে এখন অনেক টাইম হয়ে গেছে না, চার পাঁচ ঘন্টা সময় চলে টাইম মেপে বলো এই সব অনুষ্ঠান না আমরা এটা শেষ করলে তো আমরা এইভাবে আস্তে আস্তে আগাচ্ছি। আচ্ছা তবু নামাজের জন্য তো হয় অসুবিধা নাই, আচ্ছা তাইলে ঠিক আছে এইটাই হোক আপাতত, নেক্সট প্রোগ্রামটা ওইভাবে আমরা প্রস্তুতি নেব এবং সে অনুযায়ী ক্রোনোলজিক্যালি এর পরে যারা হোস্ট হতে যাবেন আমরা মনে হয় সেই প্রোগ্রামটাতে ওনারা সেটা বলবেন। তা আমি ওসমানী ভাইকে ওনার আসসালামু আলাইকুম, ধন্যবাদ সবাইকে। আসলে আমি খুবই অনার্ড যে আজকের এই কবিতার আড্ডার আমি একজন নগণ্য অংশীদার হতে পেরে নিজেকে ধন্য মনে করছি। এখানে অনেক গুণী কবি, সাহিত্যিক, শিল্পী সবার যে সমন্বয়ে আমাদের যে বাফলো আজকের, আসলে ওই যে নিয়াজ ভাই বলে গেছেন বাফলোতে কি নাই, এটা কিন্তু আমরা নিউ ইয়র্কে আমি অনেক বছর থেকে আসি কখনো কোথাও বুঝতে পারি নাই, কিন্তু বাফলোতে এসে এটা সম্ভব হয়েছে। আসলে তো এটাই বাফলো, এটাকে আমরা ধরে রাখবো ইনশাল্লাহ।
আর আগামী দিনে তো আমরা এভাবে যদি আমাদের টাইমটা বের করে আসলে মনের যে খোরাকটা আমরা যে যেখানে কত ব্যস্ততা এক একজন এক এক পেশায় জড়িত যে মনের একটা খোরাক আমরা একটু বসে আড্ডা দেয়া একটু খানাফেনা করা নিজেদের মধ্যে যে হৃদ্রতাটা অনেকদিন দেখা হয় না অনেকে সবাই ব্যস্ত কল দিলে ভাই এই যে বসার যে একটা আকুতি মনের যে আকাঙ্ক্ষা আমার কাছে খুব ভালো লাগে মানে আমি ওই জন্য বলি যদি আমার এখানে প্রত্যেক দিন হয় আমি রাজি আছি প্রত্যেক দিন মানে আমার যে এত ভালো লাগে মানে ইয়া করার জন্য তো সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এখানে আসার জন্য আর আমরা সামনে ইনশাল্লাহ তো আমরা সামনে সাহিত্য আড্ডার আমরা একটা রূপরেখা দিতে এখানে যারা আছেন বাইরে প্রথম থেকে কাজ করতেছেন একক নিষ্ঠভাবে কাজ করার পরে আজকে আমরা একটা প্ল্যাটফর্মে আসি দাঁড়িয়েছি তো আমরা এটাকে কন্টিনিউ করতে চাই আমরা বাইদেরকে রিকোয়েস্ট করব যত তাড়াতাড়ি সম্ভব আমাদের সাহিত্য আড্ডা থেকে যদি প্রকাশনা করা যায় ওগুলোর প্ল্যানে তো বললো প্ল্যান আছে তা আমরা যত আগেই ওটার রূপরেখা নিয়ে ইয়ে করতে পারি ততই ভালো হবে আর তো যেতে চাহি নাহি দিতে চাই মন তবুও যেতে হয় তবুও চলে যায় তো আমি আরেকটা কবিতা পড়তে চাই আমার আরেকটা প্রিয় কবিতা আমার খুব ফেভারেট আমার কবিতার নাম কিছুতে করোনা সহ্য লিখেছেন মোহাম্মদ মামুন রশিদ কোথায় কখন দিয়েছো আমাকে অবসর আমার দৃষ্টির গতি লীলিমায় বাধাগ্রস্ত হলে মুহূর্তেই দৃষ্টিহীন হই বৃষ্টিহীন জমিন যেমন ফসলের শিকড় চায় আত্মপ্রকাশের সারা বুক জুড়ে আছে তেমনি এক বন্য হাহাকার সিনায় সুখের বাঘ কেনা চায় বল যখন সমুদ্র দেখি কল্লোলের কালো বৃত্ত দেখি নিতে চায় কবিতার মতো কিছু ফুল মুহূর্তে স্তব্ধ হয় হৃদয়ে উঠানামা তাল তোমার অদৃশ্য হাতে ফসলের শিকড় চায় কোথায় দিয়েছ আমাকে অবসর আমার দৃষ্টির গতি নীলিমায় বাধাগ্রস্ত হলে মুহূর্তেই দৃষ্টিহীন হই বৃষ্টিহীন জমিন যেমন ফসলের শিকড়ে চায় আত্মপ্রকাশের সারা বুক জুড়ে আছে তেমনি এক বন্য হাহাকার সিনায় সুখের বাঘ কেনা চায় বল যখন সমুদ্র দেখি কল্লোলের কালো বৃত্ত থেকে নিতে চায় কবিতার মতো কিছু ফুল মুহূর্তে স্তব্ধ হয় হৃদয়ে উঠানামা তাল তোমার অদৃশ্য হাতে ডেকে দাও দিগন্ত সমুদ্র সহ দৃশ্যমান সব দৃশ্যাবলী ডেকে দাও নদী বৃক্ষ পর্বতের শান্ত উপস্থিতি আমার মগজের ক্যানভাস পরে থাকে প্রকৃতিহীন শূন্যতায় স্বাদে গলা বোধের আড়ালে এক অচেনা গায়ক আমার আনন্দ কান্না যে গানের সুরে কোনো পায় না প্রশ্রয় যেন আমি কিছু নই আসলে কোনো কিছু নই তোমার প্রখর প্রেমে দংশ হয় প্রতিফলে ফসল ফলানো স্বপ্নে পুষ্পের পরত কিভাবে লিখব কবিতা তোমার প্রেমের মতো অনর পাষাণ যদি সারাক্ষণ চেপে থাকে সত্তার বিবরে কিভাবে লিখব কবিতা শুধু তোমার প্রেমে এরকম যদি আদি অন্ত জুড়ে আঁকে সীমন নিষিদ্ধ সীমানা আমি কি তোমার শুধুই তোমার শুধুই তোমার এমন কেন যে তুমি কিছুতেই করোনা সহ্য থ্যাংক ইউ আজকে আমরা আমাদের কবিতার আসর এখানে শেষ করলাম আবার আমাদের কবিতার আসরের দীর্ঘায়ু কামনা করে নেক্সট কবিতার আসর হবে আমাদের নিয়াজ মুক্তুম ভাইয়ের বাসায় তারপরে ধারাবাহিকভাবে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ